हेलो फ्रेंड्स, ब्यूटीज बे कैन कुक चैनले अपन सबाई के स्वागत जाना। आज के एक चोको मैंगो केक हमें डेकोरेशन करी। प्रथम तीनटे लेयारे केक स्पंजा केटे नहीं। केकटा छो एक पाउंडर हार्ट शेपर छो, हमें राउंड शेपर केकटा कटिंग करे हार्ट शेपे नहीं जाब, सेटाई आज के देखा। हमें प्रथम लेयारे उपरे क्रीम दिलाम, एटा आमी मैंगो फ्लेवर बनिए छिलाम, सेई जोनो क्रीमटा आमी मैंगो फ्लेवर करेछि। ए फ्लेवरटा आनार जोनो आपनी डायरेक्ट फ्रूट्स व्यवहार करते पारें, क्रास व्यवहार करते पारें। आमी एर पुरे सेकेंड लेयारटा दिए दिलाम, एकी भावे आमी एर पुरे क्रीम दिच्छि, सेटा धीरे धीरे हमें पैलेट नाइफर सहाज्ये से चारिपाशे लागिए निच्छी। केक स्पंज जदि ड्राई थाके ताहले सुगार सिरप किंबा प्लेन जल दिए केकटा एकटु भिजिए नेबें, ताहले केकेर ड्राइनेसटा कमे जाबे, केकटा खेते भालो लागबे। आमार प्रयोजन पड़े ना, ओई जोन्नो आमी कोनो किछु यूज करिनि एखोनो। जखन प्रयोजन पड़बे तखन आमी एटा देखिए देबो किभाबे दिते हय। आमी प्रथमे एटा क्राम कोटिंग करे निलाम, आमी एटा फ्रिजे राखबो 10 मिनिटेर जन्य, तारपरे एर उपरे फाइनल लेयारटा देबो। आमी एटा फ्रिजे रेखे ठंडा करे नियेछि। एबार आमी हार्ट शेपटा बानाच्छि, देखुन लम्बाय आगे दाग दिए नियेछि, तारपरे आड़े, एबार दुटो कर्नार धरे दुटो साइड आमी केटे निच्छि। এইভাবে হার্ট শেপের কেকগুলো আমি বানাই, আমার মোল্ডের প্রয়োজন হয় না। এবার আমি যে জায়গায় পার্টগুলো লাগাবো, যে অংশগুলো কেটে নিয়েছি আমি লাগাবো, সেখানে আগে ক্রিম লাগিয়ে নিলাম, এতে সুবিধা হবে লাগাতে। কাটিং অংশগুলো আমি এখানে লাগিয়ে দিচ্ছি দুটো সাইডে। এবার আমি ক্রিম দিয়ে জয়েন্টগুলো আগে ঠিক করে নিচ্ছি, সেট করে নিচ্ছি আমি এগুলো আগে। এবার আমি ভি শেপ করে এই জায়গাটা থেকে কেটে নিচ্ছি, যাতে হার্ট শেপটা প্রপার দেখতে লাগে। কাটিং পিসটা আমি সরিয়ে দেব, এইবারে ক্রিম দিয়ে এটা সুন্দর করে আমি ফাইনাল লেয়ার দিয়ে দিচ্ছি। এই কেকটা ছিল ব্ল্যাক পিঙ্ক থিমের, কিন্তু ওরা বেশি খরচা করতে চায়নি, কিন্তু বাচ্চার আবদারের জন্য আমাকে কাস্টমার বলেছে যে তুমি ব্ল্যাক আর পিঙ্কের মধ্যে কেকটা রেখো, তাহলেই আমার মেয়ে খুশি হয়ে যাবে। আমি এই জন্য ওই গার্জেনের সঙ্গে কথাও বলেছিলাম যে ব্ল্যাক কালার ক্রিম করতে গেলে ক্রিমেতে প্রচুর পরিমাণে কালার দিতে হয়, তবে ব্ল্যাক কালারটা প্রপার আসে, এতে ক্রিমের টেস্ট অনেকটা খারাপ লাগে খেতে। এই জন্য আমি এই ব্ল্যাক কালার ক্রিমের জায়গায় চকলেট ইউজ করব। আমি চকলেটে একটু ব্ল্যাক কালার মিক্সড করে নিয়েছি, এটা হাফ পোর্শন আমি ব্ল্যাক রাখবো আর হাফ পিঙ্ক রাখবো।
একটা স্ক্র্যাপার নিয়ে এটা সমানভাবে চারিপাশে লাগিয়ে দিচ্ছি। এবার আমি সাইডে কিছুটা ড্রিপ দিয়ে দিব। আমি ড্রিপিংটা একটা সাইডেই করছি। এটা চকলেট গানাস বন্ধুরা, এর সঙ্গে আমি একটু ব্ল্যাক কালার মিক্সড করে এটাকে ব্ল্যাক কালার করে দিয়েছি। আমি কয়েকটা ফুল বানাচ্ছি এবারে, এটা টার্ন টেবিলের উপরে করছি, এটা হচ্ছে R11 নজেল দিয়ে করছি। দেখুন কিভাবে জাস্ট টার্ন টেবিলটা আমি ঘোরাচ্ছি, আর কিছুই করতে হচ্ছে না। এটা আমি ব্ল্যাক সাইডে লাগাচ্ছি ফুলগুলো। আমি একটা সাইড পুরো গোলাপ দিয়ে ভরে দিয়েছি। এবার আমি নামটা লিখে নিচ্ছি, এটা চকলেট গানাস নিয়েছি পাইপিং ব্যাগে। আমি এবার বর্ডার করে নিচ্ছি, এটা ছোট স্টার নজেল দিয়ে করছি আর পিঙ্ক কালার ক্রিম। উপরেও বর্ডার আমি দিয়ে নিচ্ছি, তাতে কেকটা দেখতে আরও ভালো লাগছে। এবার কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি আমি, এটা লিফ নজেল নিয়েছি আর ক্রিমে আমি গ্রিন কালার মিক্সড করেছি। আমি একটা ট্যাগ বানিয়েছি, এটা হাতেই করেছি, বাচ্চা যাতে খুশি হয়ে যায়। দেখুন বন্ধুরা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবার দেখাবো আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে। বাই বাই।